কুয়াশায় ঘেরা এরকম নির্জন প্রকৃতির মধ্যে দিয়ে আমরা ট্রেক করে চলেছি। আমরা প্রায় 2500 ফিট এসে গেছি। হ্যাঁ, সত্যি কোনো যত এখানে দেখো গাছ কেটে সিঁড়ি বানানো হয়েছে। আমরা আজকে বেরোবো বলে আমাদের মানে সেফ জার্নির জন্য করা হচ্ছে। ছোড়েঙ্গে হাম মগর তেরা সাথ না তোরেঙ্গে এ দোস্তি হাম নেহি। এখান থেকে আচালে আরো 2000 মিটার। আমরা প্রায় কত এসেছি, 4.5 কিলোমিটার, 4.5 থেকে 5 কিলোমিটার মতো এসেছি। মানে আমরা 9:30 শুরু করেছিলাম, প্রায় 4:45 এসে পৌঁছলাম। আসলে ওয়েদার এত খারাপ, পুরো চারদিকে বৃষ্টি। এই আমাদের টেন্ট চলে এসছে, এখন এক গ্লাসও হচ্ছে না। পাহাড়ের কোল থেকে একদম মেঘ উঠে যাচ্ছে আকাশের দিকে। সব আমাদের খাবার দাবার নিয়ে যাচ্ছে। এই রে, এটা আটকে যাচ্ছে, কষ্টকর ব্যাপার সত্যি। দাঁড়িয়ে যাবে, তারপরে কষ্টকর ব্যাপার তো। অনেকগুলো যাচ্ছে ওরা, আমাদের কত পরে বেরিয়ে চলে এলো। এই আমরা আবার নয়াবাজার থেকে স্টার্ট করে দিয়েছি, এবার দার্জিলিং এর দিকে যাব। এবার একটা গাড়িতেই 10 জনকে যেতে হবে। একদম ক্রিস্টাল ক্লিয়ার জল, পাহাড়ি জল এত পরিষ্কার। আমাদের তো সেই এত পলিউশন দোষ। জয় যে তোমার জয় ধ্বজা তাই কি জানি। হচ্ছে আমাদের বিশ্বনাথ আনন্দ, যে একা একাই চেস খেলতে পারে। পৌঁছে যাব চাঁদের পাহাড়, ঠিক পরিশ্রম করে আসার ফল। দেখো প্রকৃতির অপূর্ব সুন্দর কি পিঙ্ক রডোডেনড্রন। আর আমাদের টিম এখন রেস্ট নিচ্ছে সব। সব ঠিক আছে তো সবাই? আজকে এতদিন পরে সূর্য মামা বেরিয়েছে। আমাদের ক্যাপ্টেন জগিং শুরু করে দিয়েছে, যেহেতু ট্রেকিং এ যেতে হবে লম্বা। আমাদের সব থেকে জুনিয়র, তাই তো আমাদের টিমে সব থেকে জুনিয়র চিরকুমার। ডিজে প্রতীক কি করছে? ভাইয়ের সুইট বেবি, ও এখন স্কুলে যাচ্ছে, দুধ কালেক্ট করে নিয়েছে গ্রাম থেকে। কিতনা লিটার হুয়া আবি ইসমে? 32 লিটার। এটা নিয়ে এখন এই রাস্তা দিয়ে ভাইয়া সেই একদম উপরে পিচ রাস্তা যেখানে আমরা গেলাম, ওইখানে গাড়ি আসবে, ওখানে যাবে। ওকে, সত্যি এই হচ্ছে পাহাড়ি লাইফ। আমাদের টিম সব রেডি হয়ে চলে আসছে, ওই গাড়ি অনেকটা উপরে। আমাদের বারবিকিউ রেডি হচ্ছে, সবারই মোটামুটি জিভে জল এসে গেছে। কখন I know you told your friend you're not a-